তফিকুল ইসলাম, আমি 35তম বিসিএস এর মাধ্যমে আমি শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তো আজ যা আমি আজকে যে একটা সফলতার পর্যায়ে আছি, এই সফলতার পর্যায়ে আসার পেছনে আসলে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। আসলে দেখা যায় কি, আমার মতো ছেলে যারা আছে তারা যদি এত উপরে আসতে যায়, তারা দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বা অভাব, দারিদ্র বা দুর্দশা, বিভিন্ন কারণে বা সহযোগিতার অভাব, বিভিন্ন কারণে তারা ঝরে পড়ে যায়। আমারও একই ধরনের অবস্থা প্রায় তৈরি হয়েছিল, কিন্তু মানে আমার নিজের একটা ইচ্ছা ছিল যে পড়াশোনা করতেছি এবং মানে বিভিন্ন জনের কাছে শুনছিও উৎসাহ প্রেরণা, যেমন শুনছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, আতিউর রহমান আছে, বা আরও বড় বড় ব্যক্তি আছে, তারা অনেক দরিদ্র পরিবার থেকে আজকে তারা সাফল্যের শিখরে পৌঁছেছে। এই জিনিসটা আসলে আমার মাথায় হিট করছে যে তারা যদি এত দুর্দশা অবস্থায় আসতে পারে, আমি কেন পারবো না। এই জন্য এটা আমি সবসময় লেগেছিলাম। তাতে দেখা গেছে যে শুধু লেগে থাকলে তো হয় না, নিজের আর্থিক আসলে একটা ব্যাকআপ লাগে, সেই ব্যাকআপটা আমার আসলে পরিবার থেকে কখনো দিতে পারে না। দেখা গেছে যে আমি যখন স্কুলে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর প্রথম মাসে বেতন দিলাম, দেওয়ার পর পরে আর বেতন দিতে পারি না। কি হলো, তখন স্কুলের টিচারকে বললাম, স্যার আমি এখন বেতন দিতে পারবো না, পরে দেবো। স্যার বুঝতে পারলো যে সবাই ঠিক সময় বেতন দিতে পারে, ছেলেটা এভাবে বলে কেন, নিশ্চয়ই কোনো সমস্যা। ওরা পার্সোনালি কথাবার্তা বললো, বলে আচ্ছা ঠিক আছে, তোমার সমস্যা নেই, তোমার বেতনটা আমি দিচ্ছি আর আমি স্কুল থেকে ব্যবস্থা করে দিচ্ছি। পরে হয়ে গেল, হয়ে যাওয়ার পরে পরবর্তীতে মানে স্যারের কাছে মানে স্যার আমাকে পড়ালো, প্রাইভেট পড়ালো, করলাম, কিন্তু দেখা গেলো যে তারপর পুরো অভাব দায়িত্ব ধরে মেটে নাই। এই জন্য দেখা গেছে যে বিভিন্ন সময় বিভিন্ন কাছ থেকে বই নিতে হয়েছে বা পুরাতন বই কিনে পড়তে হয়েছে, অনেকে খাতা দিছে, খাতা নিছি, খাতা নিয়ে অনেকে মানে দেখা যায় যে খাতা হেল্প করছে, খাতা দিয়ে হেল্প করছে। আবার দেখা গেছে যে আমাদের বাড়ির আশপাশে অনেকে আছে, আমাদের যে জলিল বিড়ি আছে, জলিল বিড়ি যে ফ্যাক্টরি যে বিড়ি করে না, মানে যে গেডিস থাকে, গেডিসের এক পাশে আপনার কালার করা থাকে আর এক পাশে সাদা থাকে, আমি আমি করছি কি ওই ওই গেডিসগুলো সংগ্রহ করছে, সংগ্রহ করছে, ওর মধ্যেই লেখালেখি মানে অঙ্ক করা করি বিভিন্ন জিনিসগুলো ওর মধ্যেই করছি, ওর মধ্যে করে করেই আমি মূলত আসলে খাতার জবাবটা সেটা ফিল আপ করছি। তো এরপরে যেমন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে স্কুলে, দেখা যায় যে টাকা পয়সা নাই, একবার স্কুলে হয়েছে কি যে সবাইকে জুতো পরে আসতে হবে, জুতো পরে যদি কেউ না আসে তাকে স্কুলে আর ঢুকতে দেওয়া হবে না। তো একদিন তারপরে একদিন গেলাম, নাই কী করবো, তারপরে গেলাম স্কুলের টিচার বললো যে ওই সবার জুতো অনেকে পড়ে আসছে, অনেকে পড়ে আসে নাই, কিন্তু দেখা গেছে যে আবার যারা আবার প্রতিশ্রুতি দিচ্ছে না আমরা পরের দিন থেকে পড়ে আসবো, এত ঠিক আছে তোমরা না, আমার হচ্ছে কি আমি তো কথা দিয়ে আমার লাভ নেই, আসলে আমার বাড়ি থেকে দিতে পারবেন না, এই জন্য আসলে আমার আসলে এমনি চোখ দিয়ে এমনি পানি পড়তেছিল। তাহলে স্কুলের টিচার দেখছে, ক্লাস টিচার তো বুঝতে পারছে, বুঝতে পারার পরে পরে স্যার বলছে আচ্ছা ঠিক আছে তোমার সমস্যা আমরা বুঝতে পারছি, এবারে সবার সাথে কথাবার্তা বলে টলে বিভিন্ন স্টুডেন্ট যারা ছিল তাদের কাছে চাঁদা তুলে টলে পরে আমার ইয়েটা করে জুতের ব্যবস্থা করে দিচ্ছে। তারপরে বিভিন্ন সময় স্যাররা আমাকে ফ্রি প্যারেড পড়েছে, মানে স্কুলের মানে রেজিস্ট্রেশন বলে রেজিস্ট্রেশন সব স্কুল থেকে দিছে। পরবর্তীতে আমি আসলে SSC পাশের পর আসলে দেখলাম যে অনেক মানে অনেক সমস্যা, এখন যদি রেজাল্ট যদি খুব ভালো না হয় তাহলে হয়তো বা এত পড়াশোনা কন্টিনিউ আমার দ্বারা সম্ভব হবে না। তাই জন্য আগে থেকে প্রিপারেশন হিসাবে SSC পর পর বিভিন্ন কাজে ঢুকে দিলাম, বিভিন্ন সময় কাঠমিস্ত্রির কাজ করছি, আর্টিস্টের কাজ করছি, শেষের দিকে বাসে ট্র্যাকের হেল্পার হিসেবে শুরু করছিলাম। যেদিন রেজাল্ট হয়েছিলো সেদিন আসলে আমি বাড়িতে ছিলাম না, ওই ট্র্যাকে করে দিনাজপুরে ছিলাম। আস্তে আস্তে দেখছি যে আমি আসলে রেজাল্ট আনতে পারিনি, পরে আসে মানুষের কাছ থেকে শুনছি যে আমি মানবিক বিভাগ থেকে GPA 5 আর কি, কুড়িগ্রাম থেকে একমাত্র, এটা শুনছি। পরবর্তীতে খুব ভালো লাগছে, ভালো লাগার কারণে হয়তো ভাবছি এবার হয়তো বা পড়াশোনাটা মানে কন্টিনিউ করতে পারবো। তার ফলাফল কিছুদিন পরে পাইলাম যে বিভিন্ন সময় পত্রিকা নিয়ে চললো, আর তারপরে আপনার মনে করেন যে কলসাপা আপা যিনি আছে শিল্পী, উনিও আসলে একটা টাকার অ্যামাউন্টটা যদিও সামান্য একটা উৎসাহ দেওয়ার মতো, একজন বড় ধরনের ব্যক্তি কাউকে যদি 5 টাকাও দেয় সেটা কিন্তু অনেক উৎসাহ লাগে, উৎসাহ পেলাম। তারপরে মুক্তি আর্ট নামে একটা সংস্থা আছে, তারা আমাকে স্কলারশিপ দিল, স্কলারশিপ দিয়ে পরে খোলাহাটি ক্যান পাবলিকে আমি ইন্টারমিডিয়েট পাশ করলাম, পরে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, মানে কোচিং করে কোচিং করার পরে এখন ওরা আসলে স্কলারশিপটা টোটালি কন্টিনিউ করে নাই, ইন্টারমিডিয়েট প্লাস কোচিং সময়টা। তারপরে আবার আমার দুর্দশার জীবন শুরু হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করছি, দেখা গেছে যে বিভিন্ন প্রতিষ্ঠানে লিফলেট বিলি করা, স্কুল কলেজে বিভিন্ন গিয়ে বিলি করা, কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করা, তারপরে বিভিন্ন ইন্টারভিউ ফার্মের মধ্যে আপনাদের শোরুম থেকে শোরুমে কাজ করা, এত নানা কিছু কাজ করছি, টিউশনই করাচ্ছি, বিভিন্ন ধরনের কাজ করছি। করে পরবর্তীতে আবার যারা ইউনিভার্সিটির টিচার ছিলেন তারাও বুঝতে পারছিলেন, তারাও হেল্প করছে, তারপরে আমার স্কুলে কিছু ছাত্র ছিলেন তাদের কাছে বিষয়টা শেয়ার করছি, তারাও হেল্প করছে। হেল্প করে করে পরে অনার্স মাস্টার্স শেষ করে পরে আমি খুব চেষ্টা করলাম যে আমার একটা ফার্স্ট ক্লাস
অফিসার হয়ে আমাকে বাড়িতে যাওয়া উচিত, এত কষ্ট করে আছে হতেই হবে। পরবর্তীতে মানে অনেক কষ্ট অনেক ইয়ে পরেও বারবার আটকে গেলো, মানে হাল ছেড়ে দিন, দুই দিন কষ্ট যাচ্ছে, তারপর আবার চেষ্টা করে ধরে আবার উঠে দাঁড়ালো আর কি, একবার আবার উঠে দাঁড়ালো। এইভাবে এইভাবে ধীরে সুস্থে পরবর্তীতে চতুর্থম বিচি হচ্ছে নরকেডার হচ্ছে, ওখানে দেখি কিছু হয়নি আর কি। পরে পঁয়ত্রিশতম বিচিতে ভাইবা দিয়ে আমি আসলে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আর কি। পরবর্তীতে 2 তারিখে আমি মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ লালমনিরহাটে জয়েন করলাম আর কি। এখন আমার পরবর্তী যেটা ইচ্ছা আছে সেটা হলো যে আমি যেটা বুঝতে পারছি আমার মতো ছেলেপেলে অনেকেই আছে মেধা থাকা সত্ত্বেও অর্থের অভাবে এরা পড়াশোনা করতে পারে না, বাধার সম্মুখীন হয়। আমার ইচ্ছা আছে যে আমি চাকরি জীবনে একটা পর্যায়ে গিয়ে আমার বাবা মার নামে একটা ফাউন্ডেশন দেবো। এই ফাউন্ডেশনটার উদ্দেশ্য থাকবে যারা গরিব মেধাবী ছেলে থাকে সেটা যে জায়গায় হোক তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসে, তাকে একটা বৃত্তির ব্যবস্থা করে দেওয়া, বা বিভিন্ন সময় তাদের বিভিন্ন জনের প্রয়োজন, কাউকে যদি শার্ট প্যান্ট প্রয়োজন হয় বা জুতার প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় সেগুলো তাদেরকে প্রোভাইড করা আর কি। এই ধরনের আমার ইচ্ছা আছে। আরও ইচ্ছা আছে যে হয়তো গ্রামের মধ্যে একটা গ্রন্থাগার প্রতিষ্ঠা করা, লাইব্রেরি প্রতিষ্ঠা, সবাই পড়াশোনা করবে, আর বয়স্ক যারা আছে তাদের জন্য যদি শিক্ষার ব্যবস্থা করতে পারি, বয়স্ক যারা তো লেখাপড়া কিছু জানে না, টুকটাক পত্রিকা পড়া বা ভালো বইটি পড়া যদি কোনো একটা শিক্ষার ব্যবস্থা করা যায়, এটা আমার ইচ্ছা আছে। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মাটি থেকে অনেক কিছু গ্রহণ করছে, অনেক কিছু পাইছি, দেশের জন্য কিছু একটা করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে আর কি। আমার চাওয়া এটা যে দেশের জন্য কিছু কোনো একটা কাজে লাগতে পারি আর কি, আমার ইচ্ছা।